بسم الله الرحمن الرحيم চিস্তা একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত তার সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে আমি মোহাম্মদ আতিকুর রহমান ষষ্ঠ অধ্যায়ে জাবেদার অধ্যায় মানে বড় অধ্যায় এই অধ্যায় সম্পর্কে একটা অংশ বিশেষ আলোচনা করার চেষ্টা করছি আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্রয় সংক্রান্ত জাবেদা ক্রয় সংক্রান্ত জাবেদা এই জাবেদা যদি সবারই সঠিক হয়ে যায় তাহলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় তার জন্য সহজ হয়ে যাবে আর জাবেদায় যদি ত্রুটি থাকে তাহলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়তেই তার ত্রুটি থাকবে কারণ প্রতিটা লেনদেন শুরুতেই জাবেদার মাধ্যমে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাই আমরা ক্রয় লিখব ক্রয়ের মধ্যে আবার কি আমরা তো সবাই কম বেশি কিছু না কিছু পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকি শিক্ষিত অশিক্ষিত ছোট বড় ছেলে মেয়ে বৃদ্ধ যুবক ব্যবসায় চাকরিজীবী সবাই কি করে প্রতিদিন কিছু না কিছু ক্রয় করে থাকে এই সকল ক্রয়গুলোকে হিসাব বিজ্ঞান সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আলাদা আলাদা করে হিসাবের বইতে লিপিবদ্ধ করি তাই আমরা সেই সম্পর্কে কাছে জানবো দেখো আমি এক জায়গায় লিখছি ক্রয় আরেক জায়গায় লিখছি মণিহারি আরেক জায়গায় লিখছি অফিস সাপ্লাইজ আরেক জায়গায় লিখছি অফিস সরঞ্জাম অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে আমরা ক্রয় করি এগুলোকে আলাদা আলাদা করা হয়েছে ক্রয় অনুসারে আলাদা করা হয়েছে দেখো এখানে আছে পণ্য ক্রয় মাল ক্রয় নগদে ক্রয় বাকিতে ক্রয় ধারে ক্রয় বিলের মাধ্যমে ক্রয় চেকের মাধ্যমে ক্রয় এখানে আছে কাগজ ক্রয় কালি ক্রয় কলম ক্রয় পেন্সিল ক্রয় ইত্যাদি এখানে আছে স্টেপলার ক্রয় স্কেল ক্রয় ফাইল ক্রয় পেপার ওয়েট ক্রয় ইত্যাদি এবং পাশে আছে কম্পিউটার ক্রয় আইপিএস ক্রয় ফ্যান ক্রয় ফটোকপির মেশিন ক্রয় ল্যাপটপ ক্রয় ফ্রিজ ক্রয় মোবাইল ক্রয় টিভি ক্রয় ইত্যাদি তাহলে সবগুলো বিষয়ের সাথে দেখো ক্রয় লেখা আছে কারণ আমরা পারিবারিক জীবনেও ব্যক্তিগত জীবনেও এই জিনিসগুলো কেউ না কেউ ক্রয় করে থাকে ব্যবসায়ের ক্ষেত্রে এই জিনিসগুলো ক্রয় করা হয় হিসাব বিজ্ঞানে হিসাবের খাতায় যখন লিপিবদ্ধ করা হয় দেখো সবগুলোকে ক্রয় হিসাবে লেখা হয় না যেমন পণ্য ক্রয় মাল ক্রয় নগদে ক্রয় এই লেনদেনগুলোর জন্য আমরা হিসাব বিজ্ঞান কিভাবে লিপিবদ্ধ করে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তিনটা লেনদেনের জন্য একটা জায়গা কি সেটা ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলতে পারো এখানে স্যার প্রথম দুইটাতে ক্রয় লেখা ছিল না তৃতীয়টাতে ক্রয় লেখা আছে কিন্তু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোন বাকিতে ধারে বিলে চেক উল্লেখ না থাকলে সেখানে নগদ হিসাবে গণ্য হয় তাই ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এবং বাকিতে এবং ধারে ক্রয় এই দুটার জন্য আলাদা সেটা কি সেটার জন্য হচ্ছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কি হিসাব ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কারণ আমি যখন বাকিতে ক্রয় করি তখন কিন্তু নগদ অর্থ আমি প্রদান পরিশোধ করি না অর্থাৎ এই টাকাটা আমি ভবিষ্যতে পরিশোধ করব যিনি আমার কাছে টাকা পান ভবিষ্যতে পরিশোধযোগ্য সেটা দায় হয়ে যায় সেটা হলো পাওনাদার তাহলে এই দুইটা তারিখের জন্য কিন্তু আলাদা জাবেদা এবং দেখো পরবর্তী তারিখ আছে কি বিলের মাধ্যমে ক্রয় তাহলে সেই বিলের মাধ্যমে ক্রয় ক্রয় হিসাব ডেবিট নগদান এবং পাওনাদার ব্যবহার করা যাবে না কি করতে হবে প্রদেয় বিল হিসাব ক্রেডিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট এখানে প্রদেয় বিল তাহলে তিন ধরনের জাবেদা পেলাম এবং সর্বশেষ দেখো চেকের মাধ্যমে ক্রয় ক্রয় হিসাব ডেবিট সেই ক্ষেত্রে কি করতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট আর আমি যখন চেক দিয়ে পণ্য ক্রয় করি তখন আমার ব্যাংকের টাকার পরিমাণ কি হয় কমে যায় তাহলে দেখো এখানে ক্রয় নিয়ে কয় ধরনের জাবেদা পেয়েছি চার ধরনের জাবেদা পেয়েছি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে এই চার ধরন যদি তুমি আলাদাভাবে যদি না জানো তাহলে কিন্তু কি হবে ভুল হয়ে যাবে নীতিগত
হবে নিয়মের গুণ হবে এবার আসো কাগজ ক্রয় মোকালি ক্রয় কলম ক্রয় পেন্সিল ক্রয় কার্বন ক্রয় ইত্যাদি এই জিনিসগুলো যখন ক্রয় করি এটা কি বিক্রি করার জন্য না অতএব পণ্য গুণ ক্রয় করা হয়েছিল বিক্রি করার জন্য অর্থাৎ যে দ্রব্যটা ক্রয় করা হয় বিক্রয়ের উদ্দেশ্যে অন্য কোনো না শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় সেই সকল জিনিসগুলোকে আমরা পণ্য হিসেবে গণ্য করব আর পণ্যের জন্য পণ্য ক্রয়ের জায়গাটা কিন্তু ক্রয় হিসাব দিয়ে পণ্য ক্রয়ের জায়গাটাই টাইটেল দিতে হয় শিরোনাম দিতে হয় ক্রয় হিসাব দিয়ে আর কাগজ কালি কলম পেন্সিল কার্বন ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহারের জন্য ক্রয় করে থাকি এই জন্য এই সবগুলোর জন্য একটা মাত্র জায়গাটা কি সেটা মণিহারি হিসাব ডেবিট মণিহারি হিসাব ডেবিট মণিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তুমি যখন একটি কলম ক্রয় করো তখন কিন্তু ওই কলমটা নগদে ক্রয় করতে হয় নগদে ক্রয় করতে হয় কারণ কারণ তুমি এটা ব্যবহারের জন্য ক্রয় করতেছ ব্যবসায়ের জন্য নয় ব্যবসা বিক্রির জন্য ক্রয় করলে সেটা পাইকারি দরে বেশি দামে কোম্পানির কাছ থেকে বাকিকে ক্রয় করার একটা সুযোগ থাকে নিজের ব্যবহারের জন্য যখন আমি একটা দুইটা পণ্য দ্রব্য ক্রয় করি সেটা কিন্তু সুযোগ থাকে না হ্যাঁ আমরা অনেক সময় বাকিতে কিনি সেটা হলো ব্যক্তি সম্পর্কের কারণে এক দুই দিনের জন্য বাকিতে দিয়ে থাকে সাধারণত আমরা এটাকে ব্যবসায়ের ক্ষেত্রে এই সকল পণ্যগুলোকে বাকিতে দেওয়া হয় না যেমন একটি রডের দোকানে একটি কলম কিনবে সেটি দোকানে গিয়ে বলতে পারবে ভাই 5 টাকার একটি কলম বাকিতে কিনবো বলো এই থেকে এই ক্ষেত্রে কিন্তু এটা বলা যাবে না যুক্তিসঙ্গত হবে না তার প্রেস্টিজ বাড়বে তাই মণিহারিগুলোকে নগদে ক্রয় করতে হয় সর্বদাই তাই মণিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রশ্ন আসলো কার্বন ক্রয় কি লিখবা জাগাদা করতে হবে মণিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কার্বন ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দিলে ভুল হবে নীতিগত ভুল হবে হয়তো কোনো সময় সার নাম্বার তোমাকে দিবে কিন্তু অবজেক্টিভের ক্ষেত্রে ভুল হবে নীতিগত ভুল হয়ে যাবে এবার আসো স্টেপলার ক্রয় স্কেল ক্রয় স্কেল আমার হাতে আছে দেখো শিক্ষা উপকরণ ফাইল ক্রয় পেপার ওয়েট ক্রয় পেপার ওয়েট কি অনেক অফিসে ফ্যানের বাতাসে কাগজ প্রয়োজনীয় কাগজ উড়ে যায় ওটাকে ভাড়া দিয়ে রাখার জন্য এরকম ভাড়া দিয়ে রাখার জন্য এক ধরনের কাগজ খণ্ড বা যে কোনো জিনিস ব্যবহার করা হলে সেটাকে আমরা পেপার ওয়েট হিসেবে জানি এই সকল জিনিসগুলোর জন্য আমরা জাবেদা কি করব এগুলোর জন্য জাবেদা লিখব অফিস অফিস সরঞ্জাম হিসাব ডেবিট অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটার জন্য জাবেদা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট অফিস সাপ্লাইজ অফিস সরঞ্জাম অফিস সাপ্লাইজ সরি হ্যাঁ অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানেও এই জিনিসগুলো কিন্তু আমরা কি করি ব্যবহারের জন্যই ক্রয় করে থাকি হ্যাঁ আমরা যখন কোনো দোকানে যাই সেখানে আমাদের পণ্যটা দিয়ে দেয় একটা খামের ভিতরে স্টেপলার করে আমার ব্যাগটা হাতে দিয়ে দেয় তাহলে স্টেপলার ক্রয় এটা ব্যবহারের জন্য তোমার বাসায় আছে পরীক্ষার হলে পিওর মামারা কি করে খাতা স্টেপলার করে তোমরা বলো স্টেপলার তো সেই স্টেপলারটাও ব্যবহারের জন্য ক্রয় হয়েছে স্কেল হাতে যেটা এটা ব্যবহার করে দাম কিন্তু 20 টাকা ব্যবহার করা যাবে স্টিলের স্কেলটা কত বছর যদি আগুনে পুড়বে না পানিতে পচবে বসবে যদি হারিয়ে যায় তাহলে তোমার কাছ থেকে ব্যবহার অনুপযোগী হয়ে যাবে অর্থাৎ যতদিন তোমার কাছে থাকবে ততদিনই তুমি ব্যবহার করতে পারবে তাহলে এই ব্যবহার জড়িত জিনিসগুলোকে কি লিখবো অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এগুলাও নগদে ক্রয় হয় এখানে বাকিতে চেকে ধারে বিলে ক্রয় করা হয় না তাহলে আমরা দেখো অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর এখানে লিখলাম মণিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দুটার মধ্যে পার্থক্য হলো দুই ধরনের পণ্যগুলোর দামের দিক থেকে কম একটি খাতা কিন্তু 50 টাকা আছে 100 টাকা আছে 500 টাকা আছে বাট একটি স্টেপলার কিন্তু 25 থেকে নিয়ে 100 টাকা একটা স্কেল কিন্তু 10 টাকা আছে হ্যাঁ একটা কলম কিন্তু তোমার 100, 200, 500 টাকার আছে দামের দিক থেকে এরা কি দামের দিক থেকে তুলনামূলক কম ব্যবহারের দিক থেকেও এরা কি মণিহারি হয় 1 সপ্তাহ 15 দিন 1 মাস 2 মাস
কিন্তু স্টেপলার অফিস সাপ্লাইজগুলো ব্যবহারের দিক থেকে এক বছরের অধিক সময়কাল ব্যবহার করা যায়, তাই একটু পার্থক্য আছে। কিন্তু জাবেদা কিন্তু মনিহানি হিসাব দেবী, নগদান হিসাব দেবী, অফিস সরঞ্জাম হিসাব দেবী, নগদান হিসাব দেবী। এবার আসো, কম্পিউটার ক্রয়, আইপিএস ক্রয়, ফ্যান ক্রয়, ফটোকপি মেশিন ক্রয়, ল্যাপটপ ক্রয়, ফ্রিজ ক্রয়, টিভি ক্রয়, এখানে একটা লক্ষণীয় বিষয়, সবগুলোই কিন্তু বিদ্যুতে চলে। কি বলো, বিদ্যুৎ চলে গেলে কি কম্পিউটার চলে, চলে আইপিএস চলে? হ্যাঁ, আইপিএস এ কার বিদ্যুৎ সঞ্চারিত হয়ে থাকে, জমা থাকে, কারেন্ট চলে গেলে আইপিএস চলতে থাকে। তবে এটাও আমার কি লাগে, বিদ্যুৎ লাগে। ফটোকপি মেশিন ল্যাপটপ ইত্যাদি কারেন্টের মাধ্যমে চলে, বিদ্যুতে চলে। অর্থাৎ যে সকল সম্পদ, যে সকল বস্তু বা দ্রব্য বা জিনিস আমাদের বিদ্যুৎ চালিত, তাদেরকে আমরা লিখব অফিস, অফিস সরঞ্জাম হিসাব দেবী, নগদান হিসাব দেবী। অফিস, অফিস সরঞ্জাম হিসাব দেবী, অফিস সরঞ্জাম হিসাব দেবী, নগদান হিসাব দেবী, নগদান হিসাব দেবী। তাহলে দেখো এখানে পার্থক্য, চার ধরনের জাবেদার মধ্যে পার্থক্য। একটা হলো ক্রয় হিসাব দেবী, নগদান হিসাব দেবী, ব্যাংক হিসাব দেবী, পাওনাদার হিসাব দেবী, প্রদেয় হিসাব দেবী। ক্রয়ের ক্ষেত্রে কিন্তু চার ধরনের ছিল, আর বাকিগুলোতে কিন্তু একটি করে জাবেদা হয়েছে, মনিহার হিসাব দেবী, অফিস সাপ্লাই হিসাব দেবী, অফিস সরঞ্জাম হিসাব দেবী। তাহলে আমরা এই ক্রয়ের যে একটা পার্থক্য আছে, শ্রেণীবিভাগ আছে, আমরা শ্রেণীবিভাগ অনুযায়ী আলোচনা করলাম। আশা করি তোমরা এই জিনিসগুলো বারবার ফলো করলে, দেখলে, বইয়ের সাথে একটু বুঝলে, চেষ্টা করলে পাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আবার আসবো। ধন্যবাদ।